প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শামীম এসটিভি পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা আসছি কেরানীগঞ্জ হরযোধপুর পাড়াগ্রাম গরুরহাট। এই গরুরহাটে আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে উপস্থাপন করব সেটি হলো দেশি গরু সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। এই দেশি গরু এই হাটে কত দামে বিক্রি হয়, কীরকম দেখতে, দেশি গরু অবশ্যই দেখতে বেশি ভালো নয়, গায়ের স্বাস্থ্য খুবই কম থাকে দেশি গরু সম্পর্কে, তবে দেশি গরুর চাহিদা খুব বেশি। প্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদেরকে এই দেশি গরু সম্পর্কে জানানোর চেষ্টা করব, কীরকম দাম এই হাটে, কোথা থেকে দেশি গরু আসেন, কারা নিয়ে আসেন, কৃষক এবং চাষি ভাইরা এই হাটে গরু ক্রয় বিক্রয় করার জন্য নিয়ে আসেন। প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা হাটে দেশি গরু সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি। চলুন আজ আমরা হরযোধপুর হাটে একদম খাঁটি দেশি গরু সম্পর্কে জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন আমরা হাটে দেশি গরুর দাম সম্পর্কে জানি এবং দেশি গরু কী কী দামে এখানে বিক্রি হচ্ছে, কোথা থেকে গরু নিয়ে এসেছেন গরু মালিক, নিজ পালের গরু এবং বিভিন্ন ব্যাপারীরা এই হাটে নিয়ে আসছে। আমরা দেখতেছি এখানে একদম দেশি গরু, দেখতে খুব ভাঙ্গা চোরা, স্বাস্থ্য খারাপ, এরকম অনেক গরু দেখা যাচ্ছে। আমরা দেখি কৃষকের সাথে কথা বলি। এই যে দেখছেন দেশি গরু, আমরা কথা বলি দেশি গরু যিনি নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন আপনি, কোথা থেকে আসছেন গরু? সিংহের থানাইতে। সিংহের থানা, দেখি পালের গরু না, ব্যাপারী কয়টা আনছেন? পাঁচটা। বিক্রি হয়েছে? কত? আশি হাজার। এই দুইটা আছে, কত দাম চাচ্ছেন? এক লাখ পনেরো। বলছো কত? আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে, আশি হাজার টাকা বলছে। আমরা দেশি গরু জানবো, দেশি গরু সম্পর্কে কথা বলবো। কোন জায়গা থেকে আসছেন? দুইটা দেশি গরু, দাম চাচ্ছেন কত? নব্বই। দাম বলছে? দাম বলছে পঁচাশি। হ্যাঁ, কত বলছে? পঁচাশি বলছে। পঁচাশি দিবেন না? কত হলে ছাড়বেন? হ্যাঁ, নব্বই হলে ছাড়বেন? পালের গরু, নিজের গরু? কিনা গরু। আচ্ছা ঠিক আছে, আমরা আরো দেখি কথা বলি দেশি গরু সম্পর্কে। আচ্ছা, দেশি গরু একদম দেখতেছেন দেশি। কোন জায়গা থেকে আসছেন? মানিকগঞ্জ বাণিজ্য সিংহ। কয়টা আনছেন গরু? ব্যাপারী? ব্যাপারী। কোথা থেকে গরু কিনছেন? গরু কিনছি গ্রামে থেকে। গ্রামে থেকে? কত করে কিনছেন? আপনি কি ব্যাপারী? ব্যাপারী, আমরা যারা মালিক কথা বলি, খাঁটি দেশি গরু, একদম দেশি গরু। কোন জায়গাতে আসেন? কোথা থেকে আসছেন আপনি? সিংহার। ব্যাপারী আপনি? কয়টা আনছেন? দুটা। দুটা কিনছেন কোথা থেকে? গ্রামে থেকে? কোথা থেকে কিনছেন? সিংহার গ্রামে। কত করে কিনছেন? সাতষট্টি হাজার দুইটা। তাই বেচবেন কত? পঁচাত্তর। হ্যাঁ,
75 হ্যাঁ বেচবেন কত 1000 কম 1000 কম দেখি গরু কিনতে আসছেন জি কোন জায়গা কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ দেখছেন গরু পছন্দ হয় কিরকম দাম আপনার মনে হয় কি বাজার কিরকম বাজার ঠিক আছে দাম কম কত দাম বলছেন গরু ৪৫,০০০ টাকা বেশি গরু এখনো কিনছেন একটাও দাম বলছেন এখনো কিনেন নাই আচ্ছা ঠিক আছে আমরা দেখি আর আমরা সামনে দেখতেছি চলুন আমরা সামনে দেখতেছি সব বেশি গরু কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে আসছেন দেখি ব্যাপারী কয়টা আনছেন সাতটা বেশি গরু জি কত করে দাম কিরকম ৭০,৭২,৭২,৭২,০০০ টাকা সব দেশি গরু একবারে কোথা থেকে আসছেন আপনি আসছেন কোথা থেকে হাটে সিংহের সিংহের আপনি কি পালের গরু না ব্যাপারী ব্যাপারী কতগুলি আনছেন বিক্রি করছেন একটা গাও একটা বিক্রি কত ৪২,০০০ এদিকে দাম কিরকম দাম তো মনে করেন ৩২-৩৩ করু এটা দাম রি আমরা বকনা বাছুরের কথা শুনলাম দুইটা বাছুরের মতো বকনা বাছুর ৪০,০০০ টাকা দাম চাচ্ছে ৪০,০০০ করে চাচ্ছেন দাম বলছে কাস্টমারে কত বলছে বলছে কত ঠিক আছে আমরা আরো সামনে দেখি আপনি আসছেন কোথা থেকে কোন জায়গাতে আসছেন ব্যাপারী কয়টা আনছেন গরু তিনটা বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল গরু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গরু কোথা থেকে আছেন পালের গরু কয়টা আনছেন পালের গরু হাটে বিক্রি করার জন্য কত দাম চাচ্ছেন ৭২ দাম বলছে কত ৬০ বিক্রি করবেন না কত হলে বিক্রি করবেন টার্গেট কিরকম দেখি এখানে গরু দেখা যাচ্ছে পাগলা করি পাগলা কেন বলে জানেন কুমিল্লার
দেখি যে গরু আসলে আমরা আরো গরুর সাথে কথা বলি দেখি। হ্যালো ভাই, কোথা থেকে আসছেন আপনি? সিঙ্গার থেকে। আপনার কি পালার গরু? কিনা গরু। কোথা থেকে কিনছেন এটা? গ্রাম থেকে। কত দিয়া? 47,000 তে কিনছিলেন, এখন বিক্রির জন্য কত পাচ্ছেন? 90,000। দাম বলছে কত? 47 বলছে। আপনার এটা 60,000 দাম চাচ্ছেন। দাম কয়? দাম বলছে চাচ্ছেন কত? 70। কিনছেন কত দিয়া? কিনছি 60 দিয়ে। 60 দিয়ে কিনছেন? 70,000 চাচ্ছে, 60 দিয়ে ক্রয় করছেন, 60,000 টাকা দাম বলতেছে। দেখা যাক কত বিক্রি হয়। আমরা বেশিরভাগই ব্যাপারি, পালের গরু খুব কম, নিজের পালা গরু কম, কিন্তু সবাই ব্যাপারি। এখানে গরু নিয়ে আসছে বিভিন্ন এলাকাকে, সিঙ্গের থেকে বেশি লোক আসছে দেখা যাচ্ছে। আমরা দেখতেছি একটি গাই গরু, এটার সম্পর্কে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? আপনি আসছেন কোথা থেকে? জামালপুর ডিস্ট্রিক্ট। জামালপুর থেকে। এটা কি জাতের গরু? এটা কি গরু? এটা সাম্মাতিকটা কি? হ্যাঁ ভাইয়া, নাম কি? এটা জাত কি? ও আচ্ছা ঠিক আছে। এই গরুতে দুধ হয় কত কেজি? 14-15 কেজি। ও আচ্ছা, আপনি ব্যাপারী, কত দাম চাচ্ছেন? কত দাম চাচ্ছেন? 1,15,000। দাম বলছে কত? 90,000 বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন 90,000-95,000 টাকা দাম বলছে। 1,15,000 কিনছেন? কিনে আনছেন? কত দিয়া? 49 বাছুর সহ? 49,000 টাকা। আপনি কোথা থেকে আসছেন? ডালিগঞ্জে। কি ব্যবস্থা? আপনি দেখতে পাচ্ছেন কি বাছুর সহ গাভি গরু ক্রয় করছে, দেখতে পাচ্ছেন 49,000 টাকা দেয়া গাভি গরুটি ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল হাট, অনেক গাভি গরু এবং গরু আছে, এই দেখতেছেন অনেক গরু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ। মানিকনগর। মানিকনগর কি নিয়ে আসছেন? কয়টা? 5টা। কয়টা আনছেন? 5টা। বিক্রি হয়েছে? 1টা আছে। কয়টা সাইডে বিক্রি করতেছেন? কত করে? বেশি 1,95,000। 90,000 এইটা আছে? এটা কি গাই গরু? কি জাতের? দেশি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বা দেশি? এখানে ক্রস। আচ্ছা ক্রস। এটা কত চাচ্ছেন? এটা দাম কত চাইছেন? 1,05,000। 1,05,000। দাম বলছে কিরকম? 90,000 বলছে। ঠিক আছে, আমরা জানলাম 1,05,000 চাচ্ছে, 90,000 বলতেছে। আমরা দেখি আরো। আচ্ছা, আমরা একটু সুন্দর গাভি গরু দেখতেছি, মনে হচ্ছে গাভি গরু। দেশ শহরেন আপনি? ভালো আছেন? কোথা থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? মানিকগঞ্জ। সিঙ্গার। মানিকগঞ্জ থেকে। কি জাতের গাভি গরু? কি জাতের গাভি গরু? হ্যাঁ, রেড কাউ। কত দাম চাচ্ছেন? 95,000। দাম বলছে?
কত? আশি। প্রিয় বিয়স ফসলের দাম চাচ্ছে 80,000 টাকা বলছে। প্রিয় বিয়স, আমরা গাবি গরু গরু সম্পর্কে, দেশি গরু সম্পর্কে আজকে আপনাদেরকে জানালাম, আপনাদের বিস্তারিত জানলাম তথ্যগুলি। যদি আপনাদের ভালো লাগে থেকে এই হরযোধপুর হাটে আপনারা গরু ক্রয় করতে আসতে পারেন। প্রিয় বিয়স, আজ এ পর্যন্ত, আগামী পর্বে আমরা আবার অন্য কোনো জাত গরু নিয়ে আমরা কথা বলবো। আজকে পর্যন্তই।